Hello students, today we will discuss about the first chapter of unit 4 of our applied physics course, that is magnetic effect of electric current. In this particular chapter we will find that the current will be flowing through a conductor and as a result a magnetic field will be developed around that current carrying conductor in the form of concentric circles. We need to find out the magnetic effects shown by a current carrying conductor. Conductor এর মধ্যে দিয়ে current flow করবে এবং তার জন্য conductor এর surrounding এ আমরা দেখব একটা magnetic field created হচ্ছে, তার corresponding various factor নিয়ে আমরা এই chapter এ discuss করব. Now we will go through some introduction about the magnetic effects of current. কোনো একটা conductor এর current carrying conductor এর কোন রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করবে, আমরা যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে কনসিডার করি তার সারাউন্ডিং যে রিজিয়ন বা স্পেসে তার ম্যাগনেটিক এফেক্টকে এক্সপিরিয়েন্স করা পসিবল সেই রিজিয়নটাকেই আমরা বলছি ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমরা এখানে বলতে পারি দ্য স্পেস অ্যারাউন্ড এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন হুইচ উই উইল এক্সপিরিয়েন্স ইটস ম্যাগনেটিক এফেক্ট উইল বি টার্মড অ্যাজ দ্য ম্যাগনেটিক ফিল্ড। কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে কারেন্ট কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করছে, তার মানে চার্জেস উইদিন দ্য কন্ডাক্টর আর ইন মোশন। এই মোশন অফ চার্জেস প্রোডিউস করে ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন দ্য ফর্ম অফ কনসেন্ট্রিক সার্কেলস। তাহলে পরে আমরা যখনই কনসিডার করছি এনি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, সাপোজ এ মেটালিক ওয়ার, দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর উইল প্রোডিউস এ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট বিকজ দ্য দেয়ার আর চার্জেস হুইচ আর মুভিং ইনসাইড দ্যাট কন্ডাক্টর। Now this motion of charges will set up the magnetic field around that current carrying conductor in the form of concentric circles. তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন ড্র করতে পারি যে যখনই চার্জ মুভ করছে তখনই সে একটা ম্যাগনেটিক ফিল্ডকে ডেভেলপ করছে। তাহলে আমরা বলতে পারি হোয়াট অ্যাবাউট দ্য স্ট্যাটিক ইলেকট্রিক চার্জ। স্ট্যাটিক ইলেকট্রিক চার্জ মানে যেখানে চার্জের কোনো মুভমেন্ট নেই। স্ট্যাটিক ইলেকট্রিক চার্জ ক্রিয়েট করে অনলি অ্যান ইলেকট্রিক ফিল্ড সারাউন্ডিং ইট, বাট ইফ উই আর কনসিডারিং দ্য সেম চার্জ ইন মোশন দেন অ্যালং উইথ দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইট উইল ক্রিয়েট এ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমরা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কী বলবো, স্ট্যাটিক ইলেকট্রিক চার্জ প্রোডিউসেস অ্যান ইলেকট্রিক ফিল্ড, দ্য চার্জ ইন মোশন অর এ মুভিং চার্জ উইল প্রোডিউস এ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং উইথ দ্যাট ইলেকট্রিক ফিল্ড। নেক্সট আমরা এই ম্যাগনেটিক ফিল্ডকে ডিফাইন করব উইথ দ্য হেল্প অফ লোরেন্স ম্যাগনেটিক ফোর্স, এবং সেখান থেকে আমরা ইউনিটস, ডাইমেনশনস, ভেরিয়াস কন্ডিশন অফ ম্যাগনেটিক ফিল্ডকে ডিসকাস করব। ফার্স্ট অফ অল আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইন্টারাকশন অফ এ মুভিং চার্জ ইনসাইড এ ম্যাগনেটিক ফিল্ড। তার মানে আমরা ক্যালকুলেট করব যে কোনো একটা মুভিং চার্জ ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কি অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফোর্সকে এক্সপিরিয়েন্স করবে। সাপোজ উই হ্যাভ এ পজিটিভ চার্জ কিউ দ্যাট ইজ মুভিং উইথ এ সার্টন ভেলোসিটি ভি ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অফ স্ট্রেংথ বি অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এখানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বলতে আমরা রিপ্রেজেন্ট করছি একটা ম্যাগনেটিক ফিল্ডকে যার ডিরেকশন আর ম্যাগনিচিউড সেম এভরিহোয়ার ইন দ্যাট গিভেন রিজিয়ান। তাহলে পরে এই চার্জটা যখন মুভ করবে উইদিন দ্য ম্যাগনেটিক ফিল্ড দ্যাট চার্জ উইল ক্রিয়েট এ ম্যাগনেটিক ফিল্ড অন ইটস ওন ডিউ টু ইটস মোশন। তাহলে এই নিউলি ক্রিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড উইল ইন্টারাক্ট উইথ দ্য এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড। এই ইন্টারাকশনের জন্য এই মুভিং চার্জের উপর একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে। দিস ম্যাগনেটিক ফোর্স ওয়াজ নেমড অ্যাজ লোরেন্স ম্যাগনেটিক ফোর্স। তাহলে হোয়াট উইল বি দ্য ম্যাগনিচিউড অফ দিস ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন দ্যাট মুভিং চার্জ ইনসাইড দ্য গিভেন ম্যাগনেটিক ফিল্ড। দ্য লোরেন্স ম্যাগনেটিক ফোর্স ইজ গিভেন বাই দিস ইকুয়েশন ওয়ান, এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা। কিউ ম্যাগনিচিউড অফ দ্যাট চার্জ, ভি ম্যাগনিচিউড অফ দ্য ভেলোসিটি, বি স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড যেটাকে আমরা বলবো ম্যাগনেটিক ইন্ডাকশন, থিটা ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন ভেলোসিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। Now force is a vector quantity, velocity is a vector quantity, magnetic field is a vector quantity. So equation 1 can be represented in terms of vector notation. The vector notation of Lorentz magnetic force is given in equation 2, that is F equals to Q V cross B. So F can be obtained
from the cross product of velocity vector and magnetic field vector. Now, if we consider the characteristics of cross product, then according to those characteristics, we can say that the direction of the force is perpendicular to both velocity vector and magnetic field vector. Tahole jokhon charge ta magnetic field er moddhe move korbe, তখন যে ফোর্সটা অ্যাক্ট করবে মুভিং চার্জের উপর তার ডিরেকশন সবসময় হবে ভেলোসিটি এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোর সাথেই পারপেন্ডিকুলার কন্ডিশনে। নাও উই উইল ডিফাইন হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড ইউজিং ইকুয়েশন নাম্বার ওয়ান। আমরা যদি ইকুয়েশন ওয়ানকে রিরাইট করি, উই ক্যান রাইট বি ইকুয়ালস টু এফ বাই কিউ ভি সাইন থিটা। নাও উই উইল ইম্পোজ সাম কন্ডিশনস ইন দিস ইকুয়েশন। কী কী কন্ডিশন আমরা ইম্পোজ করছি? Suppose we are considering q equals to 1, v equals to and 1 and theta equals to 90 degree. Now, if we substitute all these values in this equation or in equation 1, we will get f equals to b. Tale ei condition theke amra kibhabe magnetic field ke define korte parbo? q1 means unit positive charge, v1 means unit velocity, theta 90 means the charge is moving normal to the magnetic field. ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি চার্জটা মুভ করছে। এই যদি কন্ডিশনগুলো স্যাটিসফাইড হয়, দেন ম্যাগনিচিউড অফ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্যাট মুভিং চার্জ উইল বি ইকুয়াল টু দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমরা বলতে পারি ইউনিট পজিটিভ চার্জ ইউনিট ভেলোসিটিতে কোনো ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে পারপেন্ডিকুলারলি মুভ করলে সেই চার্জের উপর যে ম্যাগনিচিউডের ফোর্স অ্যাক্ট করবে তার নিউমেরিক্যাল ভ্যালুই হচ্ছে স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অর ম্যাগনেটিক ইন্ডাকশনের সাথে ইকুয়াল। সেটাই আমরা বলছি যে দ্য ম্যাগনেটিক ফিল্ড অর ম্যাগনেটিক ইন্ডাকশন অ্যাট এনি পয়েন্ট ইনসাইড দ্য গিভেন ফিল্ড ইজ বেসিক্যালি ইকুয়াল টু দ্য ম্যাগনিচিউড অফ দ্য ফোর্স এক্সপিরিয়েন্সড বাই এ ইউনিট পজিটিভ চার্জ মুভিং উইথ ইউনিট ভেলোসিটি নর্মাল টু দ্য ফিল্ড থ্রু দ্যাট পয়েন্ট। আমরা অলরেডি ডিসকাস করেছি F comes from the cross product of V and B vector, so the direction of F will always be perpendicular to both velocity vector and magnetic field vector. Next, আমরা calculate করব, find out করব, what is the condition for Lorentz force or Lorentz magnetic force will be a maximum and for which condition this force will become a minimum. Suppose, আমরা consider করছি at a particular setup and we are keeping q v and b constant. Equation 1 e jodi amra q v b ke constant kori tale f is equal to sin theta, that is f actually depends on theta. Theta ki chilo internal angle between velocity vector and magnetic field vector, so we can say that if we can place theta equals to 90 degree, যদি আমরা সাইন থিটার জায়গায় পুট করি সাইন 90, সাইন 90 ইজ ইকুয়াল টু 1, দিস উইল বি দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন থিটা। সো দ্য ম্যাক্সিমাম লোরেন্স ম্যাগনেটিক ফোর্স এই কন্ডিশনটা অ্যারাইভ করবে হোয়েন দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন ভেলোসিটি ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর উইল বি 90 ডিগ্রি। ভেলোসিটি ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের ইন্টারনাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি মিনস দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, দ্যাট মিনস the charge is moving inside a uniform magnetic field normal to the field. এই যদি condition হয় then theta will be 90 degree. Replace theta by 90 degree in equation 1, so we will get qvb sin 90, sin 90 is 1, so this is equal to qvb, that is the maximum force acting on that moving charge. তাহলে কোনো ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে মুভিং চার্জ ম্যাক্সিমাম ফোর্স এক্সপিরিয়েন্স করবে যখন চার্জ মুভ করবে নর্মাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। এখন যদি অ্যাঙ্গেল হয় আইদার জিরো ডিগ্রি অর 180 ডিগ্রি, সাইন থিটা উইল বি জিরো ফর বোথ দিস অ্যাঙ্গেলস। নাও থিটা ইকুয়ালস টু জিরো ডিগ্রি, থিটা ইকুয়ালস টু জিরো ডিগ্রি মানে কি? ভি ভেক্টর অ্যান্ড বি ভেক্টর দে আর প্যারালাল টু ইচ আদার। Theta equals to 180 degree means V vector and B vector they are oppositely directed. তার মানে চার্জটা মুভ করছে within the uniform magnetic field either parallel to the field, that is either in the direction of field or against the direction of magnetic field, that is anti-parallel to the magnetic field.
যখন মুভ করবে ইন দ্য ডিরেকশন অফ ফিল্ড থিটা উইল বি 0 ডিগ্রি, যখন চার্জ মুভ করবে এগেনস্ট দ্য ডিরেকশন অফ ফিল্ড অর এগেনস্ট দ্য ফিল্ড অর অ্যান্টি প্যারালাল টু দ্য ফিল্ড থিটা উইল বি 180 ডিগ্রি। তাহলে আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে এফ হবে কিউ ভিভি সাইন 0 ডিগ্রি অর কিউ ভিভি সাইন 180 ডিগ্রি, ইন বোথ দ্য কেসেস সাইন থিটা উইল বি 0, অ্যাজ এ রেজাল্ট নো ফোর্স উইল অ্যাক্ট অন দ্যাট মুভিং চার্জ। তাহলে আমরা কি কনক্লুড করতে পারি, ইফ দ্য চার্জ ইজ মুভিং ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আইদার প্যারালাল টু দ্য ফিল্ড অর অ্যান্টি প্যারালাল টু দ্য ফিল্ড, দ্যাট চার্জ উইল নট এক্সপিরিয়েন্স এনি ম্যাগনেটিক ফোর্স। সো উই হ্যাভ দ্য ম্যাক্সিমাম অর উই হ্যাভ দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম ফোর্স অ্যান্ড দ্য মিনিমাম ফোর্স। নেক্সট উই উইল বি ডিসকাসিং অ্যাবাউট দ্য এসআই অ্যান্ড সিজিএস ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড, দেন উই উইল ফাইন্ড আউট দ্য রিলেশন বিটুইন দ্য এসআই অ্যান্ড সিজিএস ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড উইল অলসো ফাইন্ড দ্য ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফিল্ড। এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ টেসলা, সো উই নিড টু ডিফাইন 1 টেসলা। এখানে আমরা কতগুলো কন্ডিশনকে কনসিডার করব। কন্ডিশনস হচ্ছে কি, ইফ কিউ ইকুয়ালস টু 1 কুলম, ভি ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, অ্যান্ড এফ ইকুয়ালস টু 1 নিউটন, দেন বি ইকুয়ালস টু 1 টেসলা। তার মানে 1 কুলম্ব অফ পজিটিভ চার্জ 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ভিতর ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি মুভ করার সময় যদি 1 নিউটন অফ ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করে, আমরা স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ডকে বলবো 1 টেসলা। তাহলে ডেফিনেশন আসছে, 1 টেসলা ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড অর ম্যাগনেটিক ইন্ডাকশন অফ এ গিভেন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইফ এ চার্জ অফ 1 কুলম্ব মুভিং অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্য ফিল্ড ইনসাইড দ্য ফিল্ড উইথ ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড এক্সপিরিয়েন্সেস এ ফোর্স অফ 1 নিউটন। তাহলে 1 টেসলাকে আমাকে ইন টার্মস অফ নিউটন, মিটার পার সেকেন্ড অ্যান্ড কুলম্বে রিপ্রেজেন্ট করতে হবে। সো 1 টেসলা ইজ ইকুয়াল টু 1 নিউটন ডিভাইডেড বাই 1 কুলম্ব ইন্টু 1 মিটার পার সেকেন্ড। এটা কিভাবে পাওয়া গেল, বিকজ উই হ্যাভ দ্য প্রিভিয়াস রিলেশন বি ইকুয়ালস টু এফ বাই কিউ ভি। নেক্সট সিজিএস ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড, সিজিএস ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ গাউস। এখানে কন্ডিশনস হচ্ছে কিউ ইকুয়ালস টু 1 EMU অফ চার্জ, ভি ইকুয়ালস টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড, থিটা এগেন 90 ডিগ্রি, বাট এফ ইকুয়ালস টু 1 ডাইন, দেন আন্ডার দিস কন্ডিশনস বি ইজ ইকুয়াল টু 1 গাউস। তাহলে আমরা বলতে পারি 1 EMU অফ পজিটিভ চার্জ 1 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে একটা ইউনিফর্ম ফিল্ডের ভিতর ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি মুভ করার সময় যদি 1 ডাইন অফ ফোর্সকে এক্সপিরিয়েন্স করে, তাহলে ওই ফিল্ডের স্ট্রেংথ 1 গাউস। সো 1 গাউস ইজ এগেন দ্য ম্যাগনেটিক ফিল্ড অর ম্যাগনেটিক ইন্ডাকশন অফ এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইফ 1 EMU অফ পজিটিভ চার্জ মুভিং অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্য ফিল্ড ইনসাইড দ্য ফিল্ড উইথ ভেলোসিটি 1 সেন্টিমিটার পার সেকেন্ড এক্সপিরিয়েন্সেস এ ফোর্স অফ 1 ডাইন। সো রিপ্রেজেন্টেশন অফ গাউস ইন টার্মস অফ ইএমইউ অফ চার্জ, সেন্টিমিটার পার সেকেন্ড অ্যান্ড ডাইন ইজ অ্যাজ ফলোস। 1 গাউস ইজ ইকুয়াল টু 1 ডাইন ডিভাইডেড বাই 1 EMU অফ চার্জ ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড। নাও হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন টেসলা অ্যান্ড গাউস, দিস উইল বি দ্য রিলেশন বিটুইন দ্য এসআই অ্যান্ড সিজিএস ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড। নাও হোয়াট ইজ 1 টেসলা, 1 টেসলা ইজ 1 নিউটন ডিভাইডেড বাই 1 কুলম্ব ইন্টু 1 মিটার পার সেকেন্ড। 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 0.1 EMU অফ চার্জ, অ্যান্ড 1 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার পার সেকেন্ড। নাও ইন দ্য ডিনোমিনেটার 10 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাইড বাই 0.1 মিনস 10, 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4। নাও ডাইন ডিভাইডেড বাই ইএমইউ অফ চার্জ ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড ইজ নাথিং বাট গাউস, সো 1 টেসলা ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 গাউস। সো হিয়ার উই নিড টু রিমেম্বার দ্য রিলেশন বিটুইন দ্য এসআই অ্যান্ড সিজিএস ইউনিট অফ চার্জ, দ্যাট ইজ 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 0.1 EMU অফ চার্জ। নেক্সট
What is the dimension of magnetic field? Dimension of magnetic field can be again obtained from the equation B is equal to F by QV sin theta. Sin theta is a unitless dimensionless quantity because it is a number. So basically, dimension of B will be equal to dimension of F divided by dimension of Q multiplied by dimension of V. Dimension of F is M1 L1 T minus 2 divided by dimension of charge AT multiplied by dimension of velocity LT minus 1. So finally, we have the dimension of B M1 L0 T minus 2 A minus 1. Now, we need to find out the expression of magnetic field. The magnetic field which will be created by the flow of current through a conductor. This can be done from a law which is known as Biot-Savart's law or Laplace's law. Biot-Savart's law theke amra ki pabo? Current flow korbe through any conductor and as a result, a magnetic field will be created surrounding that conductor. Using this law, we will be able to find out the expression of magnetic field at any point inside that space, that is inside that given field. Tale Biot-Savart law amaderke help korbe kono ekta current carrying conductor er surrounding region er kono ekta point e magnetic field ke find out korte. Amra etake define korar jonno একটা ডায়াগ্রামকে কনসিডার করছি। অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম এক্স ওয়াই ইজ আওয়ার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থ্রু হুইচ এ ইউনিফর্ম কারেন্ট অফ স্ট্রেংথ আই ইজ ফ্লোয়িং। উই নিড টু ফাইন্ড আউট দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য গিভেন পয়েন্ট পি ডিউ টু দিস কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এক্স ওয়াই। তার জন্য আমরা কনসিডার করছি অ্যান ইনফাইনাইটলি স্মল এলিমেন্ট এসি on that current carrying conductor. Let us consider length of this element as dl. So basically dl is infinitely small. Next, we will connect dl and the given point p by a straight line, and we are considering the position vector of the point p from the element dl as r vector. Now current I will be flowing through the dl also, so we can turn that quantity as idl, which is nothing but our current element. So basically by current element we are considering that portion ac. Tale ac er moddhe diye current er direction define korbe direction of the current element. Let the internal angle between dl and r as theta. Biot-Savart experimental analysis থেকে observe করলেন যে the strength of magnetic field at P due to the current carrying conductor depends on four parameters. Number one, strength of the current. Number two, length of the conductor. Number three, internal angle যার sine এর value সাথে dependent. Number four, the distance between the conductor and the point P. তাহলে এখানে আমরা ক্যালকুলেট করছি ইনিশিয়ালি ম্যাগনেটিক ফিল্ড এট পি ডিউ টু দ্য কারেন্ট আই ফ্লোয়িং থ্রু ডিএল। ডিএল ইজ ইনফাইনাইটলি স্মল, সো উই উইল কনসিডার দ্য ম্যাগনেটিক ফিল্ড এট পয়েন্ট পি উইল অলসো বি ইনফাইনাইটলি স্মল। তাহলে আমরা এই ইনফাইনাইটলি স্মল ফিল্ডকে রিপ্রেজেন্ট করব বাই দ্য টার্ম ডিবি। So dB will depend on I, current, dl, length of that infinitely small portion, sin theta, where theta is the internal angle between dl and r, and on r according to the following conditions. So according to the Biot-Savart's law, we can say that magnetic field at P due to that infinitely small current element depends on these four parameters as dB proportional to I, that is magnetic field is directly proportional to the current, dB proportional to dl, magnetic field directly proportional to the length of the element, dB proportional to sin theta, magnetic field is directly proportional to the sine of internal angle between dl and r,
एंड फोर्थ डीबी इज इनवर्सली प्रोपोर्शनल टू आर स्क्वायर, तार माने मैग्नेटिक फील्ड होच्छे इनवर्सली प्रोपोर्शनल टू द स्क्वायर अफ द डिस्टेंस, এটাকে আমরা বলি ইনভার্স স্কোয়ার ল। এবারে আমরা এই চারটে কন্ডিশনকে কম্বাইন করব। সো ইফ উই কম্বাইন অল দিস কন্ডিশনস দেন উই উইল হ্যাভ ডিবি প্রপোর্শনাল টু আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার অর ডিবি ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট কে মাল্টিপ্লাইড বাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, যেটা আমাদের ইকুয়েশন ফাইভ দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে। এখানে কে হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, বিকজ আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করলে অবভিয়াসলি দেয়ার উইল অলওয়েজ বি এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। নাও রিমেম্বার দিস কে ইজ নট এ ইউনিভার্সাল কনস্ট্যান্ট, কে এর ভ্যালু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এবং ফ্যাক্টরগুলো চেঞ্জ করলে কে এর ভ্যালু অটোমেটিক্যালি চেঞ্জ করে। তাহলে এখানে কে হলো একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হুজ ভ্যালু উইল ডিপেন্ড অন দ্য সিস্টেম অফ ইউনিটস চুজেন ফর দ্য মেজারমেন্ট, তার মানে আমরা এসআই সিস্টেমে পারফর্ম করছি না সিজিএস সিস্টেমে এক্সপেরিমেন্ট পারফর্ম করছি, তার উপর ডিপেন্ড করবে দ্য ভ্যালু অফ কে। অ্যান্ড অলসো ইট উইল ডিপেন্ড অন দ্য মিডিয়াম বিটুইন দ্য পয়েন্ট পি অ্যান্ড দ্য কারেন্ট এলিমেন্ট, দ্যাট মিনস দ্য মিডিয়াম ইন হুইচ উই আর পারফর্মিং দ্য এক্সপেরিমেন্ট। তাহলে আমার যদি কন্ডাক্টরের সারাউন্ডিং মিডিয়াম এয়ার হয়, তার করেসপন্ডিং কের ভ্যালু যদি কন্ডাক্টরের সারাউন্ডিং মিডিয়াম এনি আদার মিডিয়াম এক্সেপ্ট এয়ার হয়, তাহলে কে এর ভ্যালু সেম হবে না। তাহলে কে ইজ বেসিক্যালি এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, বাট ইট ইজ নট এ ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এর ভ্যালু ডিপেন্ড করবে আইদার হোয়েদার উই আর পারফর্মিং দিস এক্সপেরিমেন্ট অর মেজারমেন্ট ইন এসআই অর সিজিএস ইউনিট, দ্যাট ইজ ইট উইল ডিপেন্ড অন দ্য সিস্টেম অফ ইউনিটস চুজেন ফর মেজারমেন্ট অ্যান্ড অলসো অন দ্য মিডিয়াম বিটুইন দ্য পয়েন্ট পি অ্যান্ড দ্য কারেন্ট এলিমেন্ট। নাও উই উইল ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশন অফ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইন বায়ো স্যাভার্টস ল ফর ভেরিয়াস মিডিয়ামস ইন এসআই সিস্টেম অ্যান্ড সিজিএস সিস্টেম। সাপোজ উই আর ইন এসআই সিস্টেম অ্যান্ড দ্য গিভেন মিডিয়াম ইজ এয়ার অর ভ্যাকিউম, the proportionality constant of Biot-Savart's law is represented by mu 0 by 4 pi. তাহলে এসআই সিস্টেমে এয়ার অর ভ্যাকিউমের জন্য k এর এক্সপ্রেশন হচ্ছে mu 0 by 4 pi, where mu 0 is known as the permeability of free space or air, যেখানে mu 0 এর একটা ডেফিনিট ভ্যালু আছে, the value of mu 0 is 4 pi into 10 to the power minus 7. মিউ জিরোর ইউনিটকে তিনটে ডিফারেন্ট ফর্মে রিপ্রেজেন্ট করা যায়, আইদার ইন ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স অর ইন টেসলা অ্যাম্পিয়ার ইনভার্স মিটার অর ইন হেনরি মিটার ইনভার্স। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ বায়োস্যাভার্টস ল ইন এসআই সিস্টেম ফর এয়ার অর ভ্যাকিউম। ইন এসআই সিস্টেম ফর এয়ার অর ভ্যাকিউম বায়োস্যাভার্টস ল উইল বি গিভেন বাই ডিবি ইকুয়ালস টু মিউ জিরো বাই ফোর পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে এর জায়গাতে জাস্ট রিপ্লেস করেছি কে কে মিউ জিরো বাই ফোর পাই এই রিপ্রেজেন্টেশনটা দিয়ে। বাট ইফ দ্য মিডিয়াম ইজ এনি আদার মিডিয়াম এক্সেপ্ট এয়ার অর ভ্যাকিউম, দেন ইন এসআই সিস্টেম ফর এনি আদার মিডিয়াম এক্সেপ্ট এয়ার অর ভ্যাকিউম বায়োস্যাভার্টস ল উইল বি রিপ্রেজেন্টেড বাই ইকুয়েশন নাম্বার সেভেন, যেখানে ডিবি ইকুয়ালস টু মিউ জিরো মিউ আর বাই ফোর পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে মিউ আর যে এক্সট্রা টার্মটা নিউমারেটারে অ্যাপিয়ার করেছে, দ্যাট মিউ আর ইজ নোন অ্যাজ দ্য রিলেটিভ পারমিয়াবিলিটি অফ দ্য গিভেন মিডিয়াম, দিস ভ্যালু মিউ আর উইল চেঞ্জ ইফ উই চেঞ্জ দ্য মিডিয়াম। তাহলে মিউ আর এর ভ্যালুটা কোনো ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়, মিডিয়ামের সঙ্গে সঙ্গে মিউ আর এর ভ্যালু চেঞ্জ করবে। নাও ইফ উই আর ইন সিজিএস সিস্টেম ফর এয়ার অর ভ্যাকিউম উই উইল ফাইন্ড দ্যাট দ্য ভ্যালু অফ কে ইজ ওয়ান। তাহলে ইন সিজিএস সিস্টেম ফর এয়ার অর ভ্যাকিউম বায়োস্যাভার্টস ল এক্সপ্রেশন হবে ডিবি ইকুয়ালস টু সিম্পলি আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, ইট ইজ রিপ্রেজেন্টেড ইন ইকুয়েশন এইট। সিক্স সেভেন এইট এই তিনটে ইকুয়েশন বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে দ্য ম্যাগনিচিউড অফ ইনফাইনাইটলি স্মল ম্যাগনেটিক ফিল্ড, যেটা ক্রিয়েটেড হয়েছে ডিউ টু দ্য ফ্লো অফ কারেন্ট আই থ্রু দ্যাট ইনফাইনাইটলি স্মল এলিমেন্ট ডিএল।
কিন্তু যদি আমাকে ক্যালকুলেট করতে বলে টোটাল ফিল্ড অ্যাট দ্য গিভেন পয়েন্ট ফর দ্য হোল কন্ডাক্টর, তখন আমাদের ইকুয়েশান 6, 7, or 8-এর যে কোনো একটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা আবার কনসিডার করছি উই আর ইন এসআই সিস্টেম অ্যান্ড দ্য গিভেন মিডিয়াম ইজ আইদার এয়ার অর ভ্যাকিউম। দ্য এক্সপ্রেশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য গিভেন পয়েন্ট ফর দ্য হোল কন্ডাক্টর এক্স ওয়াই উইল বি ইন্টিগ্রেশন অফ ইকুয়েশন 6। সো বি ইজ দ্য টোটাল ফিল্ড, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ডিবি, হুইচ ইজ ইকুয়াল টু μ0/4π, এটা কনস্ট্যান্ট, এই জন্য এটা ইন্টিগ্রেশনের বাইরে, ইন্টিগ্রাল আইডিএল sin θ/r². ইকুয়েশন 6, 7, 8, 9 এই চারটে ইকুয়েশনে নিউমারেটারে একটা টার্ম এক্সিস্ট করছে আইডিএল। দিস টার্ম আইডিএল ইজ নোন অ্যাজ কারেন্ট এলিমেন্ট। এটাকে ডিনোট করা হচ্ছে বাই দ্য প্রোডাক্ট অফ দ্য ইউনিফর্ম কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর অ্যান্ড দ্য লেন্থ অফ দ্যাট এলিমেন্ট কনসিডার্ড অন দ্যাট কন্ডাক্টর। তার মানে যে কনস্ট্যান্ট কারেন্টটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করছে, তার সাথে যদি আমরা ওই ইনফাইনাইটলি স্মল এলিমেন্টের লেন্থকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যে প্রোডাক্টের টার্মটা পাবো সেটাকে আমরা বলছি কারেন্ট এলিমেন্ট আইডিএল। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, বিকজ আইডিএল উইল সার্ভ অ্যাজ দ্য ভেক্টর কোয়ান্টিটি। আইডিএল একটা ভেক্টর, এই ভেক্টরের ডিরেকশন হচ্ছে সেম অ্যাজ দ্যাট অফ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ডিএল। ডিএল এর মধ্যে দিয়ে যেদিকে কারেন্ট ফ্লো করবে, আইডিএল ভেক্টরের রিপ্রেজেন্টেশন সেম দিকে থাকবে। তাহলে আমাদের যখন রিপ্রেজেন্ট করতে হবে বায়ো স্যাভার্টস লকে ইন টার্মস অফ ভেক্টর, তখন আমরা ইকুয়েশনে কারেন্ট এলিমেন্টকে রিপ্রেজেন্ট করব অ্যাজ এ ভেক্টর কোয়ান্টিটি। সো দ্য ভেক্টর ফর্ম অফ বায়ো স্যাভার্টস ল উইল বি রিপ্রেজেন্টেড আইদার ইন টার্মস অফ এ ইউনিট ভেক্টর অর ইন টার্মস অফ দ্য টোটাল পজিশন ভেক্টর। যদি আমরা ইউনিট ভেক্টরের টার্মে লিখি, তাহলে ইকুয়েশন দাঁড়াবে ডিবি ভেক্টর ইকুয়ালস টু μ0/4π আইডিএল ভেক্টর ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। এখানে আর ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ পজিশন ভেক্টর আর। পজিশন ভেক্টর আর কোন দিকে ডাইরেক্টেড? ফ্রম দ্য এলিমেন্ট টু দ্য পয়েন্ট পি। তাহলে পরে আমরা যদি রিপ্রেজেন্ট করি সেম ম্যাগনেটিক ফিল্ডকে ইন টার্মস অফ টোটাল পজিশন ভেক্টর, দেন ডিবি ভেক্টর উইল বি ইকুয়াল টু μ0/4π আইডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউ। এখানে দুটো রিপ্রেজেন্টেশনের ডিনোমিনেটরটাকে আমাদের একটু কেয়ারফুলি চেক করতে হবে। ইফ উই আর রিপ্রেজেন্টিং ম্যাগনেটিক ফিল্ড ইন টার্মস অফ ইউনিট ভেক্টর, দ্য ডিনোমিনেটর উইল রিমেন আর স্কোয়ার। বাট ইফ উই আর রিপ্রেজেন্টিং দ্য ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ইন টার্মস অফ পজিশন ভেক্টর, দেন দ্য পাওয়ার অফ দ্য আর ইন ডিনোমিনেটর উইল বি 3। তাহলে আর স্কোয়ারের জায়গাতে আর কিউব হবে। কেন? বিকজ অ্যাকর্ডিং টু দ্য রিপ্রেজেন্টেশন অফ ইউনিট ভেক্টর, আর ক্যাপ ইজ ইকুয়াল টু আর ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড আর। তাহলে নেক্সট কোয়েশ্চেন, হোয়াট উইল বি দ্য ডিরেকশন অফ দিস ম্যাগনেটিক ফিল্ড? আমরা ইকুয়েশন 10-কে যদি অবজার্ভ করি, তাহলে ইকুয়েশন 10 অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে ক্রস প্রোডাক্ট অফ কারেন্ট এলিমেন্ট ভেক্টর আইডিএল অ্যান্ড পজিশন ভেক্টর আর। এবার অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রস প্রোডাক্ট, দিস ডিবি ভেক্টর, তার মানে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, উইল বি পারপেন্ডিকুলার টু বোথ আইডিএল ভেক্টর অ্যান্ড আর ভেক্টর। আইডিএল আর এগুলো অ্যাকর্ডিং টু আওয়ার প্রিভিয়াস ডায়াগ্রাম আর অন দ্য প্লেন অফ দ্য ডায়াগ্রাম। তাহলে আইডিএল আর এই দুটো ভেক্টর এই প্লেন অফ দ্য ডায়াগ্রামে এক্সিস্ট করছে, মানে ম্যাগনেটিক ফিল্ড উইল বি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ডায়াগ্রাম, আইদার ডাইরেক্টেড ইনওয়ার্ড অর ডাইরেক্টেড আউটওয়ার্ড। তার মানে ম্যাগনেটিক ফিল্ড যে প্লেনে আইডিএল ভেক্টর আর ভেক্টর এক্সিস্ট করবে তার সাথে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করবে, আইদার প্লেনের ভিতরের দিকে যাবে বা বাইরের দিকে বেরিয়ে আসবে। এবার এটা আমরা কি করে ডিনোট করব? আমরা যদি দেখি দ্য পয়েন্ট পি ইজ টুয়ার্ডস রাইট উইথ রেসপেক্ট টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর, দেন দ্য ম্যাগনেটিক ফিল্ড উইল বি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ডায়াগ্রাম অ্যান্ড ইট উইল বি গোয়িং ইন। তার মানে কারেন্টটা কন্ডাক্টরের মধ্যে যেদিকে ফ্লো করছে তার রেসপেক্টে পয়েন্ট যদি ডান দিকে হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে প্লেনের সাথে পারপেন্ডিকুলার ভিতরের দিকে। বাট ইফ দ্য পয়েন্ট অর ইফ দ্য গিভেন পয়েন্ট ইজ টুয়ার্ডস রাইট উইথ রেসপেক্ট টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর, দেন এগেন দ্য ম্যাগনেটিক ফিল্ড উইল বি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ডায়াগ্রাম বাট ইট উইল নাও বি কামিং আউট অফ দ্য প্লেন।
তার মানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যেদিকে ফ্লো করছে তার রেসপেক্টে পয়েন্টটা যদি বাঁদিকে হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড আবার হবে প্লেন অফ দ্য ডায়াগ্রামের সঙ্গে পারপেন্ডিকুলার, কিন্তু এবার ম্যাগনেটিক ফিল্ডটা প্লেনের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসবে। তাহলে কারেন্টের রেসপেক্টে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের রেসপেক্টে পয়েন্ট ডান দিকে হলে ফিল্ড প্লেনের সাথে পারপেন্ডিকুলার ইনওয়ার্ডলি ডাইরেক্টেড, কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের রেসপেক্টে পয়েন্ট যদি বাঁদিকে হয় ফিল্ড আবার পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ডায়াগ্রাম, নাও ইট ইজ ডাইরেক্টেড আউটওয়ার্ড, তার মানে প্লেন থেকে ফিল্ডটা এবার বাইরে বেরিয়ে আসবে। নাও উই উইল অ্যাপ্লাই বায়ো স্যাভার্টস ল টু ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। আমাদের কাছে একটা সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল থাকবে, আমরা তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব ডিউ টু এ ফ্লো অফ কারেন্ট থ্রু দ্যাট সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। সাপোজ আমরা এই ফিগারটাকে কনসিডার করছি, অ্যাকর্ডিং টু দিস ফিগার উই হ্যাভ এ সার্কুলার কয়েল অফ রেডিয়াস আর, এ কনস্ট্যান্ট কারেন্ট আই ইজ ফ্লোয়িং থ্রু দিস সার্কুলার কয়েল অফ রেডিয়াস আর। আমার এখানে টার্গেট হচ্ছে উই নিড টু ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য হোল সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল অ্যাট দ্য সেন্টার ও। সো উই উইল টেক দ্য হেল্প অফ বায়ো স্যাভার্টস ল। বায়ো স্যাভার্টস ল ওয়াইজ ফার্স্ট অফ অল উই উইল কনসিডার অ্যান ইনফাইনাইটলি স্মল এলিমেন্ট অন দ্যাট সার্কুলার কয়েল। সাপোজ আমরা কনসিডার করছি দ্যাট ইনফাইনাইটলি স্মল এলিমেন্ট ইজ এসি, যেটা ফিগারের মধ্যে ড্র করা রয়েছে। লেন্থ অফ দিস ইনফাইনাইটলি স্মল এলিমেন্টকে কনসিডার করা হচ্ছে অ্যাজ ডিএল। তাহলে আমাদের ফিগার ওয়াইজ এসি হচ্ছে একটা ইনফাইনাইটলি স্মল এলিমেন্ট যেটা সিচুয়েটেড হচ্ছে অন দ্য সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। নেক্সট টার্গেট উই উইল ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ডিউ টু দিস কারেন্ট আই ফ্লোয়িং থ্রু দ্যাট ইনফাইনাইটলি স্মল এলিমেন্ট ডিএল। ডিএল এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোর জন্য সেন্টারে কতটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করবে। এবারে আমাদের বায়ো স্যাভার্টস ল এক্সপ্রেশন ছিল ডিবি ইকুয়ালস টু মিউ জিরো বাই ফোর পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। আমরা সেই ইকুয়েশনেরই হেল্প নেব। আমরা এখানে কনসিডার করছি দ্য মেজারিং সিস্টেম ইজ এসআই অ্যান্ড দ্য সারাউন্ডিং মিডিয়াম ইজ আইদার এয়ার অর ভ্যাকিউম। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ও ডিউ টু কারেন্ট আই থ্রু ডিএল কি ধরাবে? ডিবি ইকুয়ালস টু মিউ জিরো বাই ফোর পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, থিটা ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন ডিএল অ্যান্ড আর। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিএল ইনফাইনাইটলি স্মল। ইনফাইনাইটলি স্মল মানে ডিএল সবসময়তেই একটা স্ট্রেট পোর্শন হিসাবে ট্রিটেড হবে। কয়েলটা সার্কুলার, সার্কেলের সার্কামফেয়ারেন্সের উপর একটা স্ট্রেট পোর্শন সবসময়তে একটা ট্যাঞ্জেন্টের মতন বিহেভ করবে। তাহলে এখানে ডিএল হচ্ছে ট্যাঞ্জেন্ট অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে আমরা যদি প্রপার্টিজ অফ সার্কেলকে কনসিডার করি তাহলে ডিএল এবং আর এরা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, বিকজ সিন্স ডিএল ইজ এ স্ট্রেট পোর্শন অ্যান্ড ইট ইজ সিচুয়েটেড অন দ্য সার্কামফেয়ারেন্স অফ দ্য গিভেন সার্কেল, সো ডিএল দ্যাট ইজ ট্যাঞ্জেন্ট অ্যান্ড আর রেডিয়াস উইল অলওয়েজ বি মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে থিটার জায়গায় আমরা 90 ডিগ্রি পুট করব, তাহলে ইকুয়েশন রিডিউসড হবে। মিউ জিরো বাই ফোর পাই আইডিএল সাইন 90 ডিগ্রি বাই আর স্কোয়ার, সাইন 90 ইজ 1, সো ইকুয়েশন বিকামস ডিবি ইকুয়ালস টু মিউ জিরো বাই ফোর পাই আইডিএল বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা মনে রাখছি যখনই আমরা কনসিডার করব একটা সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল, রিমেম্বার দ্যাট ইনফাইনাইটলি স্মল এলিমেন্ট ডিএল উইল অলওয়েজ বি ট্রিটেড অ্যাজ এ স্ট্রেট পোর্শন সিচুয়েটেড অন দ্য সার্কামফেয়ারেন্স। ইফ উই আর কনসিডারিং এনি স্ট্রেট পোর্শন অন দ্য সার্কামফেয়ারেন্স অফ এ সার্কেল দ্যাট উইল বি এ ট্যাঞ্জেন্ট অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট অন দ্য সার্কামফেয়ারেন্স ট্যাঞ্জেন্ট অ্যান্ড রেডিয়াস উইল অলওয়েজ বি মিউচুয়ালি পারপেন্ডিকুলার, সো ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন ডিএল অ্যান্ড আর উইল অলওয়েজ বি 90 ডিগ্রি ফর এ সার্কুলার কয়েল। তাহলে ইকুয়েশন 11 ডিফাইন করছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট ও ডিউ টু কারেন্ট আই ফ্লোয়িং থ্রু ডিএল। এবারে আমরা ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করব টু ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ডিউ টু দ্য হোল কারেন্ট ক্যারিং কয়েল। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার উইল বি বি ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ ডিবি।
Now, if we consider equation 11, mu 0 by 4 pi constant. Current I is a uniform current, so I is constant. And for a given circle, radius r is also constant. So take all the constants out of the integration. The equation ta ki darache b equals to mu 0 by 4 pi I by r square integral of dl. Now what is integral of dl? Integral of dl will be equal to l. L means length of the circular loop. Length of the circle mane it is nothing but the circumference of the circle, that is equal to 2 pi r. Karon amra shobai jani r radius er ekta circle er circumference hocche 2 pi r. Tahole in SI system for air or vacuum, the expression of magnetic field at the center of a circular current carrying coil will be B equals to mu 0 by 4 pi I by r square multiplied by length of the circle, that is 2 pi r. Keep mu 0 by 4 pi intact, karon mu 0 by 4 pi is a constant, so we are not going to disturb this constant. Tale remaining part holo 1 r will be cancelled out, so the remaining part is 2 pi I by r. Tahole expression of magnetic field ki daralo mu 0 by 4 pi into 2 pi I by r. This expression is basically the expression of magnetic field at the center of a circular current carrying coil of a single turn. Kintu erom hotei pare je we are provided with a coil of n turns, then what will be the expression of the magnetic field at the center of a circular coil of n turns? N turns mane actually there are n number of circles. Prottekta circle equation 12 ke satisfy korbe, so the total field at the center for a n turn coil or for a coil of n turns will be just multiply equation 12, right hand side of equation 12, by n, that is number of turns. So for a circular coil of n turns, the expression of magnetic field at the center will be B equals to same constant mu 0 by 4 pi, now it will be 2 pi n I by r. Tale equation 12 represent korche expression of magnetic field at the center of a circular coil of single turn. Equation 13 represent korche expression of magnetic field at the center of a circular coil of n turns. Ekhane ekta kotha shobai mone rakhbe, amra consider korechi, amra SI system e measurement korchi ebong amader surrounding medium hocche either air or vacuum. Next, we will use Biot-Savart's law to find out the expression of magnetic field due to a straight current carrying conductor. Amra previous part e Biot-Savart law use kore magnetic field calculate korechhilam at the center of the circular current carrying coil. Ekhane amra Biot-Savart's law use korbo kore calculate korbo magnetic field at a given point of a straight current carrying conductor. তাহলে আমরা প্রথমে একটা ফিগারকে কনসিডার করছি। অ্যাকর্ডিং টু দ্য ফিগার XY ইজ এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যেটা ক্যারি করছে এ স্টেডি কারেন্ট I। XY প্লেসড অন দ্য প্লেন অফ দ্য ডায়াগ্রাম। আমরা কনসিডার করছি এনি পয়েন্ট P, যেখানে P হচ্ছে ইন দ্য ভিসিনিটি অফ দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর XY। Our target is we need to find out the expression of magnetic field at point P due to the whole current carrying conductor XY. Tahole amra first step ki korchi, we are dropping a perpendicular from P on the current carrying conductor XY, jetai denoted hoyeche by the line PC. Tale PC ta hoche ekta perpendicular distance between the point P and the current carrying conductor XY. এবার আমরা যেহেতু হেল্প নেব Biot-Savart's law, তাহলে আমরা ফার্স্টে কনসিডার করব an infinitely small current element on that current carrying conductor. Current element means IDL. So basically we are considering an infinitely small current element IDL at point A. Next step, we will calculate the magnetic field at P due to this current element IDL. তাহলে আমরা কি করছি, we are connecting A and P by a straight line. This distance is given by R and the internal angle between DL and R is theta.
So we will use the Biot-Savart's law. Before applying Biot-Savart's law, we are considering that our measuring system is SI and the medium is either air or vacuum. তাহলে এসআই সিস্টেমে এয়ার অর ভ্যাকিউমের জন্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে উইল বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই। তাহলে এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি ডিউ টু দ্য ইনফাইনাইটলি স্মল কারেন্ট এলিমেন্ট আই ডি এল কি হবে অ্যাকর্ডিং টু বায়োস্যাভার্টস ল, ডিবি ইকুয়ালস টু মিউ জিরো বাই ফোর পাই আই ডি এল সাইন থিটা বাই আর স্কোয়ার, যেখানে আমি বলেছি আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য কারেন্ট এলিমেন্ট অ্যান্ড দ্য পয়েন্ট পি। এবারে আমরা যদি ফিগারটাকে কনসিডার করি তাহলে ফ্রম দ্য ফিগার উই আর গেটিং সাম প্যারামিটার্স, যেরকম দ্য ম্যাগনিচিউড অফ এপি ইজ ইকুয়াল টু আর। আমরা কারেন্ট এলিমেন্টকে কনসিডার করেছি অ্যাট পয়েন্ট এ, হুইচ ইজ অ্যাট এ ডিস্টেন্স এল ফ্রম পয়েন্ট সি, তাহলে এসি ইজ ইকুয়াল টু এল, অ্যান্ড উই আর কনসিডারিং অ্যাঙ্গেল এপিসি অ্যাজ ফাই। তাহলে ফ্রম দ্য ফিগার আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল এপিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো উই উইল ইউজ সাম প্রপার্টিজ অফ দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এপিসি। তাহলে ফার্স্ট অফ অল ফ্রম দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এপিসি উই ক্যান সে দ্যাট সাম অফ অল দ্য ইন্টারনাল অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সো বেসিক্যালি থিটা প্লাস ফাই প্লাস 90 ইকুয়ালস টু 180। So we can say theta plus phi equals to 90, that is theta equals to 90 degree minus phi. So sine theta is equal to sine 90 minus phi, sine 90 degree minus phi means equal to cos phi. Next, let us calculate what is cos phi from this right angle triangle. Cos phi means base divided by hypotenuse. According to the figure, base is PC, hypotenuse is AP. So cos phi is equal to A by R. So R is equal to A by cos phi. 1 by cos is equal to sec. So R is equal to A sec phi. Next, calculate tan phi from the same triangle APC. Now tan phi is equal to perpendicular divided by base, perpendicular AC, base PC. So tan phi is equal to L by A, so L is equal to A tan phi. Differentiate both sides of the equation. So we will get DL equals to A sec square phi d phi according to the differentiation equation. A is a constant. A is a constant means we will not going to differentiate this constant parameter. Now we will use these three conditions in the expression of dB. So if we substitute sin theta as cos phi, R as A sec phi and DL as A sec square phi d phi in equation dB, তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি আসছে, dB becomes mu 0 by 4 pi I, DL এর জায়গাতে পুট করলাম A sec square phi d phi, sin theta is replaced by cos phi divided by denominator r square, that is a square sec square phi. After cancelling various parameters, the expression of dB becomes mu 0 by 4 pi into I by a cos phi d phi. Mu 0 by 4 pi is a universal constant. I current, steady current, jeta flow korche through the conductor xy constant. A perpendicular distance between point P and the conductor XY, that is also constant. So mu 0 by 4 pi into I by A, a puro parameter ta constant. So dB depends on cos phi d phi. তাহলে পরে আমাকে যদি এবার বলা হয় calculate the total magnetic field at P due to the whole current carrying conductor XY, then we will integrate dB in between X and Y. এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করার জন্য উই নিড লিমিটস ইন টার্মস অফ অ্যাঙ্গেল, বিকজ দ্য ইন্টিগ্রেবল ফ্যাক্টর ইজ কস ফাই ডি ফাই, সো উই নিড অ্যাঙ্গেল। সো বেসিক্যালি আমরা এখানে কি করব, ফার্স্ট অফ অল জয়েন এক্স পি অ্যান্ড ওয়াই পি বাই টু ডটেড স্ট্রেট লাইন, যেরকম আমরা জয়েন করেছি, তাহলে উই উইল গেট টু অ্যাঙ্গেলস,
consider the line PC as reference line. So we will get one angle XPC below the reference line, the other angle YPC above the reference line. Consider the angle below the reference line, that is XPC as phi 1, and the other angle which is above the reference line, that is YPC as phi 2. Now remember, since we are considering phi 1 below the reference line, it will be considered as a negative angle, and since the angle YPC is above the reference line, it will be a positive angle. So we will integrate dV from x to y, that means the lower limit of the integration will be negative phi 1 and the upper limit of the integration will be positive phi 2. Tahole pore total magnetic field at P due to the whole current carrying conductor XY will be given by B equals to integral lower limit minus phi 1 to upper limit plus phi 2 dV. Mu 0 by 4 pi into I by A, these are constant parameters, so they will be out of the integration. Integration at by level kore dilam, tale remaining part roilo within the integration minus phi 1 to phi 2 cos phi d phi. Integral of cos theta d theta is plus sin theta, so integral of cos phi d phi will be plus sin phi, lower limit minus phi 1, upper limit plus phi 2. Now we will substitute upper limit and lower limit in phi. The basic logic, we will be using upper limit minus lower limit logic. So the expression of B becomes B equals to mu 0 I by 4 pi A within bracket sin upper limit, that is sin phi 2, minus sin lower limit, that is sin of minus phi 1. Sin of minus theta mane minus sin theta, so sin of minus phi 1 will be minus phi 1. There is already a negative sign, so it will become a positive one. Tahole pore final expression of B ki daralo, the final expression of B, that is the final expression of magnetic field at P due to the whole current carrying conductor XY becomes B equals to mu 0 I by 4 pi A sin phi 1 plus sin phi 2. This is represented by our equation number 14. Tahole ekhane amra consider korechi jeta mone rakhte hobe SI system as our measuring system and the medium as either air or vacuum. Next amra ebar dekhbo various condition e ei B er expression P point e kibhabe change kore. Now we will consider various cases of the magnetic field due to the straight current carrying conductor. Kichu kichu condition ekhane amra use korbo, and we will find that the expression of the magnetic field will change according to the conditions. আমরা ফার্স্টে কনসিডার করছি কেস 1, যেখানে আমরা কনসিডার করছি কন্ডাক্টরের লেন্থ ইনফাইনাইটলি লং এন্ড দ্য পয়েন্ট পি লাইজ নিয়ার দ্য সেন্টার অফ দ্য কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টর ইজ ইনফাইনাইটলি লং অ্যান্ড দ্য পয়েন্ট পি ইজ নিয়ার দ্য সেন্টার অফ দ্য কন্ডাক্টর। আন্ডার দিস কন্ডিশন বোথ দ্য অ্যাঙ্গেলস উইল বি অলমোস্ট ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন? কারণ আমরা যেহেতু কনসিডার করেছি কন্ডাক্টরের লেন্থ ইনফাইনাইটলি লার্জ, দ্যাট ডটেড লাইনস যেটা কানেক্ট করেছিল পি অ্যান্ড পি উইথ এক্স অ্যান্ড ওয়াই, সেই দুটো স্ট্রেট লাইন পি এক্স অ্যান্ড পি ওয়াই উইল বি অলমোস্ট পারপেন্ডিকুলার। তাহলে যেই মোমেন্টে আমরা বলবো কন্ডাক্টরের লেন্থ হচ্ছে ইনফাইনাইটলি লার্জ অ্যান্ড দ্য পয়েন্ট পি ইজ নিয়ার দ্য সেন্টার অফ দ্য কন্ডাক্টর, phi 1 and phi 2, both these two angles will be almost equal to 90 degree. Tahole B er expression, that is in equation 14, substitute phi 1 and phi 2 by 90 degree, so the expression will become B equals to mu 0 I by 4 pi A within bracket sin 90 plus sin 90, that is 1 plus 1 2, and the expression of magnetic field becomes B equals to mu 0 by 4 pi into 2 I by A. তাহলে ইকুয়েশন 15 রিপ্রেজেন্ট করছে এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট পি হোয়েন দ্য কন্ডাক্টর ইজ ইনফাইনাইটলি লং অ্যান্ড দ্য পয়েন্ট পি ইজ লাইং
near the center of the conductor. Now we will move into the second case. In second case, conductor will be of finite length, but the point P will be any of the two ends. That is point P will be at any of the two ends. Conductor এবার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে, point P থাকবে any of the two ends, that is either at x or at y. Under this condition, out of these two angles phi 1 and phi 2, one angle will be equal to 0 degree and the other one will be 90 degree. কিভাবে আমরা ডিসাইড করব which angle will be 0 and which one as 90? Suppose the point P lies near end x. P এর সাথে x এর অ্যাঙ্গেল ছিল phi 1. So if the point P is at the end x, phi 1 will become 0 degree, phi 2 will become 90 degree. If the point P lies near the end y, that is if P is at y, then phi 2 will be 0 degree, phi 1 will become 90 degree. So either we will replace phi 1 0, phi 2 90, or we replace phi 2 as 0, phi 1 as 90 degree. Tahole expression of magnetic field will become B equals to mu 0 I by 4 pi A, within bracket it will be either sin 0 plus sin 90 or sin 90 plus sin 0. In both the cases we will get the same result, so the equation will become B equals to mu 0 by 4 pi into I by A. Equation 16 আর 15 কে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে the expression of the magnitude of magnetic field in equation 15 is twice the magnitude of magnetic field in equation 16. তাহলে পরে আমরা বলতে পারি infinitely long conductor এর সেন্টারের কাছাকাছি পয়েন্টটা এক্সিস্ট করলে যে স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে, ফাইনাইট লেন্থের কন্ডাক্টরের যে কোনো একটা এন্ডে যদি পয়েন্টটা এক্সিস্ট করে তাহলে তার ঠিক হাফ ম্যাগনিচিউডের ম্যাগনেটিক ফিল্ড আমরা অবটেন করব। এবার আমরা মুভ করব ইনটু কেস থ্রি, যেখানে আমি কনসিডার করব লেন্থ অফ দ্য কন্ডাক্টর অ্যাজ এল অ্যান্ড দ্য পয়েন্ট পি ইজ অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে এই যে পিসি লাইন যেটা সি পয়েন্টে ইন্টারসেক্ট করছিল এক্স ওয়াই কন্ডাক্টরকে, সেই সি পয়েন্ট থেকে কন্ডাক্টরটা স্প্লিটেড হবে ইন্টু টু ইকুয়াল হাফস। সো পি এক্স অ্যান্ড পি ওয়াই উইল বি অফ ইকুয়াল লেন্থ অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট উই উইল ফাইন্ড দ্যাট দ্য টু অ্যাঙ্গেলস ফাই ওয়ান অ্যান্ড ফাই টু উইল বি এক্স্যাক্টলি ইকুয়াল। সো ইফ উই রিপ্লেস ফাই ওয়ান অ্যান্ড ফাই টু বাই ফাই in equation 14, then the equation will be B equals to mu 0 by 4 pi into I by A sin phi plus sin phi, that is into 2 sin phi. Now you need to calculate the value of sin phi from the given diagram. Jodi amra calculate kore expression e substitute kori, the expression will become B equals to mu 0 by 4 pi into 2i by A into capital L divided by within square root 4a square plus l square, যেখানে ক্যাপিটাল l হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, a হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য গিভেন পয়েন্ট p অ্যান্ড দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর xy। তাহলে আমাদের এই তিনটে কন্ডিশনকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ যে কোনো একটা কন্ডিশন দিয়ে কোয়েশ্চেন দিতে পারে যে এই পার্টিকুলার কন্ডিশনে এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড কীরকম হবে, তখন আমাদের অ্যাকর্ডিং টু দ্য গিভেন কোয়েশ্চেন লিখতে হবে আইদার ইকুয়েশন 15 অর ইকুয়েশন 16 অর ইকুয়েশন 17। এবারে আমরা একদম চ্যাপ্টারের স্টার্টে ওয়ান টেসলা ডিফাইন করেছিলাম, আমরা আবার ওয়ান টেসলাকে ডিফাইন করব নাও ফ্রম বায়ো স্যাভার্টস ল। তাহলে দেখা যাক কিভাবে আমরা ওয়ান টেসলাকে ডিফাইন করছি ফ্রম বায়ো স্যাভার্টস ল। If we substitute I equals to 10 to the power 7 ampere, DL equals to 1 meter, R equals to 1 meter and theta equals to 90 degree
in the equation dv equals to mu 0 by 4 pi idl sin theta by r square, then the value of dv will be equal to 1 tesla. তাহলে এটাকে আমরা ইন ওয়ার্ড কিভাবে ডিফাইন করব। তাহলে আমরা একটা কনসিডার করব কন্ডাক্টিং ওয়্যার অফ লেন্থ 1 মিটার, তাকে আমরা বেন্ড করব ইন দ্য ফর্ম অফ এ সার্কুলার আর্ক অফ রেডিয়াস 1 মিটার। 10^7 অ্যাম্পিয়ার অফ কারেন্ট এই সার্কুলার আর্কের মধ্যে দিয়ে ফ্লো করার জন্য ওই আর্কের সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড হবে তার ভ্যালুটাই হবে ইকুয়াল টু 1 টেসলা। তাহলে আমরা কি বলছি যে ইফ এ কন্ডাক্টিং ওয়্যার অফ লেন্থ 1 মিটার ইজ বেন্ট ইন টু এ সার্কেল সার্কুলার আর্ক অফ রেডিয়াস 1 মিটার, দেন দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কুলার আর্ক ডিউ টু দ্য ফ্লো অফ দ্যাট ইউনিফর্ম কারেন্ট অফ ভ্যালু 10^7 অ্যাম্পিয়ার থ্রু দ্য ওয়্যার will be termed as 1 tesla. তার মানে 1 মিটার লেন্থের ওয়্যারকে বেন্ড করব একটা সার্কুলার আর্কে যার রেডিয়াস হবে 1 মিটার, আর্কের মধ্যে দিয়ে 10^7 অ্যাম্পিয়ার কারেন্টকে ফ্লো করাবো, আর্কের সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েটেড হবে সেই ফিল্ডের স্ট্রেংথকেই আমরা বলবো ইকুয়াল টু 1 টেসলা। নাও উই উইল ফাইন্ড আউট the expression of magnetic field inside a long current carrying solenoid. Solenoid মানে এটা একটা spiral structure. আমরা যদি ফিগারটাকে কনসিডার করি, that spiral structure or the wires will be winded on a cylindrical structure. একটা cylindrical structure থাকবে, তার উপর তার পেঁচানো হবে, এই স্ট্রাকচারটাকে আমরা বলছি solenoid. তাহলে আমরা কনসিডার করব দ্য সলিনয়েড ইজ ইনফাইনাইটলি লং, তার মানে অ্যাকচুয়ালি কিছুই নয়, লেন্থ অফ দ্য সলিনয়েড ইজ ভেরি ভেরি মাচ গ্রেটার দ্যান দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য গিভেন সলিনয়েড। তাহলে আমার এখানে লজিকটা কি, ইফ উই অ্যালাউ এ কারেন্ট টু ফ্লো থ্রু দ্য সলিনয়েড, যখন সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে, কারেন্ট রোটেট থ্রু এভরি টার্ন অফ দ্য সলিনয়েড, কারণ প্রত্যেকটা টার্ন বিহেভ করবে লাইক এ সার্কুলার টার্ন, তাহলে প্রত্যেকটা টার্নের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড হবে। সো উই উইল গেট এ ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সলিনয়েড অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য আউটসাইড অফ দ্য সলিনয়েড। আমরা এখানে কনসিডার করব এ টাইটলি উন্ড সলিনয়েড, যেখানে তারগুলো খুব কাছাকাছিভাবে স্ট্রাকচারের উপর পেঁচানো থাকছে। ইনফাইনাইটলি লং সলিনয়েড আমি এক্ষুনি কি বললাম, দ্য লেন্থ অফ দ্য সলিনয়েড ইজ ভেরি ভেরি মাচ গ্রেটার দ্যান দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য সলিনয়েড। নাও ইফ উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড অ্যান ইনফাইনাইটলি লং কারেন্ট ক্যারিং সলিনয়েড, উই নিড টু রিমেম্বার টু পয়েন্টস। নাম্বার ওয়ান, দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড outside the solenoid is negligible compared to the field inside. তার মানে সলিনয়েডের ভিতরে যে ফিল্ডটা হবে আর সলিনয়েডের বাইরে যে ফিল্ডটা হবে, বাইরের ফিল্ডটা ভিতরের ফিল্ডের রেসপেক্টে নেগলিজিবল। সেই জন্য অনেক ক্ষেত্রে আমরা এটা কনসিডার করে নিতে পারি ক্যালকুলেশনের জন্য যে আউটসাইডে কোনো ফিল্ড এক্সিস্ট করে না। এবার এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ফিল্ড, তার মানে ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ড লাইনসের ডায়াগ্রাম কীরকম। দেখা যায় যে ম্যাগনেটিক ফিল্ড লাইনস ফর এ কারেন্ট ক্যারিং সলিনয়েড আর এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস অফ এ বার ম্যাগনেট। সেই জন্য আমরা কোনো ডিটেল ক্যালকুলেশানে না গিয়ে রাফলি বলতে পারি কারেন্ট ক্যারিং সলিনয়েড ক্যান বিহেভ লাইক এ বার ম্যাগনেট। বার ম্যাগনেটের দুটো এন্ডে আমরা দুটো পোল পাই, এখানেও আমরা দুটো পোল পাবো, বিকজ অ্যাট দ্য টু এন্ডস অর অ্যাট দ্য টু অপোজিট এন্ডস উই উইল গেট ওয়ান ফ্রি সার্কুলার লুপ। একটা লুপে কারেন্ট যদি রোটেট করে ইন ক্লকওয়াইজ ডিরেকশন, দেন ফ্রম দ্য অপোজিট অ্যাঙ্গেল অর অন দ্য আদার সাইড অফ দ্য লুপ কারেন্ট উইল রোটেট ইন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে যে পার্টে বা যে সারফেসে কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে সেই সারফেস ক্রিয়েট করবে নর্থ পোলকে, যে সারফেসে কারেন্ট ক্লকওয়াইজ রোটেট করবে সেই সারফেসে ক্রিয়েটেড হবে সাউথ পোল। তাহলে নর্থ আর সাউথ পোল দুটো ফ্রি এন্ডে ক্রিয়েটেড হবে অ্যান্ড দ্য হোল সলিনয়েড উইল বিহেভ লাইক এ বার ম্যাগনেট।
বা অ্যাজ এ ম্যাগনেট। এবার আমরা ব্যাক করছি প্রিভিয়াস কন্ডিশনে। তাহলে ফার্স্ট কন্ডিশন আমরা কি মনে রাখছি, যে সিন্স দ্য সলিনয়েড ইজ ইনফাইনাইটলি লং, দ্য ম্যাগনেটিক ফিল্ড আউটসাইড দ্য সলিনয়েড ইজ নেগলিজেবল কম্পেয়ার টু দ্য ফিল্ড ইনসাইড। তার মানে আমরা ধরে নেব বাইরে অলমোস্ট কোনো ফিল্ড নেই, ফিল্ড বাইরে জিরো। সেকেন্ড পয়েন্ট, উইদিন দ্য সলিনয়েড ম্যাগনেটিক ফিল্ড ইজ ইউনিফর্ম এক্সেপ্ট দ্য এজেস। ওই এজের বাইরে সাইডগুলো ছাড়া, যেখান থেকে লাইন্সগুলো আলটিমেটলি সলিনয়েডের এন্ড পোর্শনের দিকে, সেইটা ছাড়া সলিনয়েডের ভিতরের পুরো রিজিয়ানে, লং সলিনয়েডের ভিতরের পুরো রিজিয়ানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইউনিফর্ম। সো দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স উইল বি স্ট্রেট লাইন্স অ্যান্ড দে উইল বি প্যারালাল টু ইচ আদার। এই দুটো কন্ডিশনকে মাথায় রেখে আমরা এবার দেখব ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সলিনয়েড তার এক্সপ্রেশনটা কি। সাপোজ উই আর কনসিডারিং এ সলিনয়েড অফ এন নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। এখানে আমরা টোটাল নাম্বার অফ টার্নস অফ দ্য সলিনয়েড নিয়ে বদার নই, আমাদের যেটা বদারেশন থাকবে সেটা হচ্ছে নাম্বার অফ টার্নস অফ দ্য সলিনয়েড পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যে কতগুলো টার্ন আছে। সাপোজ দ্যাট নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ অফ দ্য সলিনয়েড ইজ গিভেন বাই স্মল এন অ্যান্ড দ্য কারেন্ট থ্রু ইচ টার্ন সে আই। এখন সলিনয়েডের যে ইনার পার্ট সেটাকে আমরা বলবো কোর অফ দ্য সলিনয়েড। এই কোর অফ দ্য সলিনয়েড আমরা তারের ওয়াইন্ডিংস করতে পারি অনেক হলো স্ট্রাকচার, তাহলে কোর অফ দ্য সলিনয়েড হতে পারে এয়ার কোর, অর দ্য ওয়াইন্ডিংস ক্যান বি ডান অন এনি ম্যাগনেটিক মেটিরিয়াল, সেটা আয়রন, সফট আয়রন হতে পারে, স্টিল হতে পারে, এনিথিং হতে পারে। তাহলে কোরের নেচারের উপর ডিপেন্ড করবে সলিনয়েডের নেমিং। যদি হয় সলিনয়েডের কোরটা হলো, তাহলে আমরা সেটাকে বলবো এয়ার কোর সলিনয়েড। যদি সলিনয়েড হয় কোনো ম্যাগনেটিক মেটিরিয়ালের উপর ওয়াইন্ডেড, তাহলে পরে সেই ম্যাগনেটিক মেটিরিয়াল যে মেটিরিয়ালের সেই নেম ওয়াইজ আমরা সলিনয়েডের নাম দেব। তাহলে ফার্স্ট অফ অল আমরা কনসিডার করছি দ্য কোর ইজ মেড আপ অফ এয়ার। তাহলে ফর এয়ার কোর ইনফাইনাইটলি লং সলিনয়েড, দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড অ্যাট এনি পয়েন্ট উইল বি রিপ্রেজেন্টেড বাই ইকুয়েশন 18, দ্যাট ইজ বি ইকুয়ালস টু মিউ জিরো স্মল এন স্মল আই। অলরেডি আমরা মিউ জিরো ডিফাইন করে এসেছি, অ্যাবসোলিউট পারমিয়াবিলিটি অফ এয়ার অর ভ্যাকিউম, যার ভ্যালু ছিল 4π × 10⁻⁷। স্মল এন নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, স্মল আই কারেন্ট থ্রু ইচ টার্ন। বাট ইফ উই আর ইউজিং এনি ম্যাগনেটিক মেটিরিয়াল অ্যাজ দ্য কোর অফ দ্য সলিনয়েড, দেন দ্য এক্সপ্রেশন উইল চেঞ্জ। সো ফর এনি ম্যাগনেটিক মেটিরিয়াল কোর, দ্য এক্সপ্রেশন উইল বি ভি ইকুয়ালস টু মিউ জিরো মিউ আর এন আই। তাহলে 18 আর 19 মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, এগেন ইন 19 দেয়ার ইজ ওয়ান এক্সট্রা টার্ম, দ্যাট ইজ মিউ আর, যেটা বায়ো স্যাভার্টস লতেও আমরা দেখে এসেছি। মিউ আর ছিল রিলেটিভ পারমিয়াবিলিটি অফ দ্য গিভেন মিডিয়াম বায়ো স্যাভার্টস লতে, এখানে আমরা বলবো মিউ আর ইজ দ্য রিলেটিভ পারমিয়াবিলিটি অফ দ্য কোর মেটিরিয়াল। সো ইফ উই চেঞ্জ দ্য নেচার অফ দ্য কোর মেটিরিয়াল, দ্য ভ্যালু অফ মিউ আর উইল চেঞ্জ। সো ইকুয়েশন 18 উইল রিপ্রেজেন্ট দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ইনসাইড অ্যান এয়ার কোর ইনফাইনাইটলি লং সলিনয়েড। ইকুয়েশন নাম্বার 19 রিপ্রেজেন্ট করবে এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ইনসাইড এনি ম্যাগনেটিক মেটিরিয়াল কোর ইনফাইনাইটলি লং সলিনয়েড। তাহলে আমরা একটা জিনিস মনে রাখছি, ইকুয়েশন 18 এবং 19 টোটাল নাম্বার অফ টার্নস আমরা এখানে কনসিডার করব না, আমরা এখানে কনসিডার করব নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ অফ দ্য সলিনয়েড। আর একটা জিনিস মনে রাখবো, লং সলিনয়েড মানে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে আউটসাইড ফিল্ড ইজ নেগলিজেবল কম্পেয়ার টু দ্য ইনসাইড ফিল্ড, আর ম্যাগনেটিক ফিল্ড ইজ ইউনিফর্ম ইনসাইড দ্য সলিনয়েড এক্সেপ্ট দ্য এজেস। এই দুটো টার্ম আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট উই উইল ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশন অফ দ্য ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমাদের কাছে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রোভাইডেড থাকবে, তার মধ্যে আমরা একটা কন্ডাক্টরকে প্লেস করে কারেন্টকে ফ্লো করাবো, এবং আমরা ফাইন্ড আউট করব কতটা ম্যাগনিচিউডের ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে অন দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। আমরা একটা ফিগারের হেল্প নিচ্ছি।
ফিগার এ রিপ্রেজেন্ট করছে এ স্ট্রেট পোর্শন অফ দ্য কন্ডাক্টর ইজ উইদিন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। যদি আমরা ফিগার বি কে কনসিডার করি, আই ইজ জিরো, দ্যাট মিন্স নো কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর, অ্যাজ এ রেজাল্ট নো ফোর্স ইজ অ্যাক্টিং অন দ্যাট কন্ডাক্টর। বাট সি অ্যান্ড ডি কি রিপ্রেজেন্ট করছে, যে হোয়েন এভার দেয়ার ইজ এ ফ্লো অফ কারেন্ট থ্রু দ্যাট কন্ডাক্টর হুইচ ইজ ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এ ম্যাগনেটিক ফোর্স ইজ অ্যাক্টিং অন দ্যাট কন্ডাক্টর অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফোর্স ডিপেন্ডস অন দ্য ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর। তার মানে একটা কন্ডাক্টরকে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে রেখে আমরা যদি কোনো কারেন্টকে ফ্লো না করাই, কোনো ম্যাগনেটিক ফোর্স কন্ডাক্টরের উপর অ্যাক্ট করবে না। কিন্তু যেই মোমেন্টে আমি ম্যাগনেটিক ফিল্ডের ভিতরের ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টকে ফ্লো করাবো, ইনস্ট্যান্টলি আমরা দেখব ওই কন্ডাক্টরের উপরে ফোর্স অ্যাক্ট করছে। তাহলে পরে আমরা কি করে ক্যালকুলেট করব বা কিভাবে ক্যালকুলেট করব, কি কি কন্ডিশন আমরা কনসিডার করব। সাপোজ উই আর কনসিডারিং দ্য লেন্থ অফ দ্য স্ট্রেট পোর্শন উইদ ইন দ্যাট ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ক্যাপিটাল এল, আই অ্যাজ দ্য স্টেডি কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর অ্যান্ড বি ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এবার যদি আমরা ফিগারটাকে কনসিডার করি, রিপ্রেজেন্টেশন অফ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ক্রস, দ্যাট মিন্স ম্যাগনেটিক ফিল্ড ইজ নর্মাল টু দ্য প্লেন অফ দ্য ডায়াগ্রাম অ্যান্ড গোয়িং ইন, ভিতরের দিকে ফিল্ডটা যাচ্ছে নর্মালি। তাহলে আই আমরা বললাম স্টেডি কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর, এল হচ্ছে যে পোর্শনটা ফিল্ডের ভিতর আছে তার লেন্থ, আর বি স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এক্সপ্রেশন অফ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্যাট স্ট্রেট পোর্শন অফ দ্য কন্ডাক্টর কী দাঁড়াবে? তাহলে ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন দ্যাট স্ট্রেট পোর্শন অফ দ্য কন্ডাক্টর ইজ গিভেন বাই ইকুয়েশন 20, হুইচ ইজ এফ ইকুয়ালস টু আই এল বি সাইন থিটা। আই এল বি অলরেডি ডিক্লেয়ার্ড, তাহলে থিটাটা এখানে একটা নিউ ফ্যাক্টর। তাহলে থিটা হচ্ছে কি? থিটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট পোর্শন অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে বেসিক্যালি থিটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন কন্ডাক্টর অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। ইকুয়েশন 20 রিপ্রেজেন্ট করছে ম্যাগনিচিউড অফ দ্য ম্যাগনেটিক ফোর্স, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, সো দেয়ার উইল অলওয়েজ বি এ ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ ইকুয়েশন 20। তাহলে ইন ভেক্টর নোটেশন এই ফোর্সটা হবে এফ ভেক্টর ইকুয়ালস টু আই এল ভেক্টর ক্রস বি ভেক্টর। এখানে এল ভেক্টরের ডিরেকশন হচ্ছে ইন দ্য ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর। এবার ইকুয়েশন 20 আমরা যদি অবজার্ভ করি, দেন ফর এ গিভেন সেট আপ আই এল বি কনস্ট্যান্ট, সো এফ উইল ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ সাইন থিটা, দ্যাট মিন্স এফ উইল ডিপেন্ড অন থিটা। তাহলে আমরা যদি থিটাকে চেঞ্জ করি, ম্যাগনিচিউড অফ দ্য ফোর্স উইল চেঞ্জ। তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে কন্ডিশন ফর ম্যাক্সিমাম ফোর্স, কন্ডিশন ফর মিনিমাম ফোর্স। ফার্স্টে আমরা কনসিডার করব কন্ডিশন ফর ম্যাক্সিমাম ফোর্স। সাইন থিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম ভ্যালু প্রোভাইড করে, থিটা ছিল ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন কন্ডাক্টর অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। তার মানে কি? আমরা যদি কন্ডাক্টরকে প্লেস করি উইদ ইন দ্য ফিল্ড, পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড, দেন কারেন্ট উইল অলসো বি পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। ইন দিস কেস এল অ্যান্ড বি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, অ্যাজ এ রেজাল্ট থিটা উইল বি 90 ডিগ্রি, সো উই উইল গেট দ্য ম্যাক্সিমাম ফোর্স হুইচ ইজ গিভেন বাই ইকুয়েশন 22, এফ ম্যাক্স ইকুয়ালস টু আই এল বি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, সো ম্যাক্সিমাম ফোর্স ইজ ইকুয়াল টু আই ইন্টু এল ইন্টু বি। সেকেন্ড পার্ট, মিনিমাম কন্ডিশন অর কন্ডিশন ফর মিনিমাম ফোর্স। ইফ উই প্লেস থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি অর থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে কন্ডিশন কি হবে? দ্য কন্ডাক্টর উইল বি সিচুয়েটেড ইনসাইড দ্য ফিল্ড প্যারালাল টু দ্য ফিল্ড। থিটা জিরো মিন্স কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর ইন দ্য ডিরেকশন অফ ফিল্ড, থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি মিন্স কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর এগেনস্ট দ্য ফিল্ড। তার মানে আমরা এখানে কন্ডাক্টরকে প্লেস করেছি উইদ ইন দ্য ফিল্ড, প্যারালাল টু দ্য ফিল্ড, অ্যান্ড থ্রু দ্য কন্ডাক্টর আইদার কারেন্ট ইজ ফ্লোয়িং ইন দ্য ডিরেকশন অফ ফিল্ড অর এগেনস্ট দ্য ডিরেকশন অফ ফিল্ড। ইন দ্য ডিরেকশন অফ ফিল্ড হলে থিটা 0 ডিগ্রি, এগেনস্ট দ্য ডিরেকশন অফ ফিল্ড হলে থিটা 180 ডিগ্রি। ইন বোথ দ্য কেসেস দ্য ভ্যালু অফ সাইন থিটা উইল বি 0। দিস ইজ আওয়ার মিনিমাম কন্ডিশন, অ্যান্ড দ্যাট মিনিমাম ফোর্স ইজ গিভেন বাই ইকুয়েশন 23, এফ মিনিমাম ইজ ইকুয়াল টু আই এল বি সাইন 0 অর আই এল বি সাইন 180 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 0।
তাহলে আমরা দুটো কন্ডিশন পেলাম। কন্ডিশন কি? যদি আমরা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে প্লেস করি ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড নর্মাল টু দ্য ফিল্ড, তাহলে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে অন দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ইফ উই প্লেস দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্যারালাল টু দ্য ফিল্ড এবং কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে আইদার ইন দ্য ডিরেকশন অফ ফিল্ড অর এগেনস্ট দ্য ফিল্ড, নো ম্যাগনেটিক ফোর্স উইল অ্যাক্ট অন দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। প্রিভিয়াস টপিকে আমরা দেখলাম যে হোয়েন এভার উই প্লেস এনি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এ ম্যাগনেটিক ফোর্স উইল অ্যাক্ট অন দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ইফ উই চেঞ্জ দ্য ডিরেকশন অফ কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর, দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফোর্স উইল অলসো চেঞ্জ। নাও হাউ উইল উই ডিটারমাইন দ্য ডিরেকশন অফ দিস ফোর্স, কীভাবে আমরা এই ফোর্সের ডিরেকশন বের করব? এই ফোর্সের ডিরেকশন বের করার জন্য আমরা হেল্প নেব ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল আমাদের কি প্রোভাইড করবে? আমাদের প্রোভাইড করবে ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফোর্স যেটা অ্যাক্ট করবে অন দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যখন আমরা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে প্লেস করব ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড নর্মাল টু দ্য ফিল্ড। তাহলে আমরা বলতে পারি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল উইল প্রোভাইড আস দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড নর্মালি ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এবার আমরা এই ফিগারের হেল্প নিচ্ছি। আমরা যদি এই ফিগার ওয়াইজ আমাদের লেফট হ্যান্ডের থাম্ব, ফোর ফিঙ্গার অ্যান্ড সেন্ট্রাল ফিঙ্গারকে স্ট্রেচ করি ইন মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন, এবং যদি আমাদের ফোর ফিঙ্গার রিপ্রেজেন্ট করে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, সেন্ট্রাল ফিঙ্গার অর মিডল ফিঙ্গার যদি ডিনোট করে ডিরেকশন অফ কারেন্ট থ্রু দ্যাট কন্ডাক্টর, দেন ফোর থাম উইল রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ মোশন অফ দ্য কন্ডাক্টর। তাহলে আমরা কি বলবো? ইফ উই স্ট্রেচ আউট আওয়ার ফোর ফিঙ্গার, সেন্ট্রাল ফিঙ্গার অ্যান্ড থাম অফ আওয়ার লেফট হ্যান্ড ইন থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনস, অ্যান্ড ইফ দ্য ফোর ফিঙ্গার পয়েন্টস ইন দ্য ডিরেকশন অফ দ্য ফিল্ড, সেন্ট্রাল ফিঙ্গার ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট, দেন দ্য থাম অফ আওয়ার লেফট হ্যান্ড উইল পয়েন্ট ইন দ্য ডিরেকশন অফ থ্রাস্ট, দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক ফোর্স, অর ইট উইল বি পয়েন্টিং ইন দ্য ডিরেকশন অফ মোশন অফ দ্য কন্ডাক্টর। তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করে আমরা ক্যালকুলেট করতে পারবো কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে প্লেস করলে পারপেন্ডিকুলারলি কোন ডিরেকশনে এর উপর ফোর্সটা অ্যাক্ট করবে। এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল আর কিছুই নয়, এটা বেসিক্যালি হচ্ছে মোটর প্রিন্সিপাল। নেক্সট উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার, হুইচ ইজ মুভিং কয়েল গ্যালভানোমিটার। নাও হোয়াট ইজ গ্যালভানোমিটার? গ্যালভানোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজ টু ডিটেক্ট অ্যান্ড মেজার দ্য কারেন্ট। তাহলে আমরা গ্যালভানোমিটারকে ইউজ করব কোনো সার্কিটের মধ্যে কারেন্টকে ডিটেক্ট করার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ মেজার করার জন্য। ইটস ওয়ার্কিং ইজ বেসড অন এ পার্টিকুলার কন্ডিশন, অ্যান্ড দ্য কন্ডিশন ইজ দ্যাট ইফ উই সাসপেন্ড এ রেক্ট্যাঙ্গুলার লুপ ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইফ কারেন্ট ইজ অ্যালাউড টু ফ্লো থ্রু দ্যাট লুপ, দেয়ার উইল বি এ টর্ক অ্যাক্টিং অন দ্যাট রেক্ট্যাঙ্গুলার কারেন্ট ক্যারিং লুপ। তাহলে যখনই আমরা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের লুপকে সাসপেন্ড করে তার মধ্যে দিয়ে কারেন্টকে ফ্লো করাবো, ওই লুপের উপর একটা টর্ক কাজ করবে, এর উপর বেস করে আমরা দেখব গ্যালভানোমিটারের ওয়ার্কিং প্রিন্সিপালটা দাঁড়িয়ে। নাও লেট আস কনসিডার এ টিপিক্যাল স্ট্রাকচার অফ এ টিপিক্যাল গ্যালভানোমিটার, যেটা এই ফিগারের মধ্যে প্রোভাইডেড রয়েছে। নাও অ্যাকর্ডিং টু দ্য ফিগার দিস গ্যালভানোমিটার কনজিস্টস অফ এ কয়েল PQRS1 অফ লার্জ নাম্বার অফ টার্নস অফ ইনসুলেটেড কপার ওয়্যারস। নাও দিস কয়েল ইজ উন্ড ওভার এ নন ম্যাগনেটিক মেটালিক ফ্রেম, উই আর কনসিডারিং দ্য ফ্রেম টু বি মেড আপ অফ ব্রাস। নাও দ্য শেপ অফ দ্য কয়েল মে বি এ রেক্ট্যাঙ্গুলার ওয়ান, মে বি এ সার্কুলার ওয়ান। তাহলে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার ওয়াইজ আমরা কি দেখতে পাচ্ছি যে একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল রয়েছে PQRS1,
যেখানে লার্জ নাম্বার অফ টার্নস রয়েছে এবং এই কয়েলটা তৈরি হচ্ছে ইনসুলেটেড কপার ওয়্যার দিয়ে। এই কয়েলটাকে জড়ানো হয়েছে একটা নন ম্যাগনেটিক মেটালিক ফ্রেমের উপর, যে নন ম্যাগনেটিক মেটালিক ফ্রেমটা আমরা এখানে কনসিডার করছি ব্রাসের তৈরি। এই নন ম্যাগনেটিক মেটালিক ফ্রেমের উপর যে কয়েলটা পেঁচানো রয়েছে বা জড়ানো রয়েছে, সেই কয়েলের দু ধরনের শেপ হতে পারে। আইদার এটা হতে পারে সার্কুলার, অর এটা হতে পারে রেক্ট্যাঙ্গুলার। আমরা এই ফিগার ওয়াইজ পাচ্ছি রেক্ট্যাঙ্গুলার, অনেক কেসে এটাকে সার্কুলার হিসাবেও আমরা পাই। নাও দিস কয়েল PQRS1 ইজ সাসপেন্ডেড ফ্রম এ মুভেবল টর্শন হেড এইচ বাই এ স্ট্রিপ, দ্যাট স্ট্রিপ ইজ মেড আপ অফ ফসফর ব্রোঞ্জ। নাও দ্য এন্টায়ার স্ট্রাকচার ইজ সাসপেন্ডেড উইদিন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট ফিল্ড ইজ ক্রিয়েটেড বাই টু স্ট্রং পোল পিসেস এন অ্যান্ড এস হুইচ আর অফ সিলিন্ড্রিক্যাল শেপ। তাহলে এই যে কয়েলটার কথা আমরা বললাম এক্ষুনি PQRS1, এটাকে সাসপেন্ড করানো রয়েছে, ঝোলানো রয়েছে একটা মুভেবল টর্শন হেড এইচ এর থেকে একটা স্ট্রিপ দিয়ে, যে স্ট্রিপটা ফসফর ব্রোঞ্জের তৈরি। এবার এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট কিভাবে হচ্ছে, দুটো সিলিন্ড্রিক্যাল শেপের খুব স্ট্রং পোল পিস রয়েছে, একটা নর্থ একটা সাউথ, তারা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডকে ক্রিয়েট করছে, তার মধ্যে এই টোটাল কয়েল স্ট্রাকচারটাকে সাসপেন্ড করানো রয়েছে। নাও দিস দ্য লোয়ার এন্ড অফ দিস কয়েল PQRS1 ইজ কানেক্টেড টু ওয়ান এন্ড অফ এ হেয়ার স্প্রিং এস প্রাইম, দ্যাট হেয়ার স্প্রিং ইজ মেড আপ অফ আইদার কোয়ার্টস অর ফসফর ব্রোঞ্জ। দ্য আদার এন্ড অফ দিস এস প্রাইম ইজ কানেক্টেড টু এ টার্মিনাল T2। নাও এল অ্যাট দ্য সেন্টার অফ দ্য কয়েল স্ট্রাকচার ইজ এ সফট আয়রন কোর হুইচ মে বি এ স্ফেরিক্যাল ওয়ান অর মে বি এ সিলিন্ড্রিক্যাল ওয়ান ডিপেন্ডিং আপন দ্য শেপ অফ দ্য কয়েল। ইফ দ্য কয়েল ইজ সার্কুলার, দ্য সফট আয়রন কোর উইল বি স্ফেরিক্যাল। ইফ দ্য কয়েল ইজ রেক্ট্যাঙ্গুলার, দ্য সফট আয়রন কোর উইল বি সিলিন্ড্রিক্যাল ইন শেপ। তাহলে এই যে আমরা PQRS1 এই কয়েল স্ট্রাকচারটাকে কনসিডার করলাম, এর লোয়ার এন্ডটা একটা হেয়ার স্প্রিং আছে এস প্রাইম, তার একটা এন্ডের সাথে কানেক্টেড। এই হেয়ার স্প্রিংটা আইদার কোয়ার্টসের তৈরি বা ফসফর ব্রোঞ্জের তৈরি। এস প্রাইমের আদার এন্ডটা কানেক্টেড রয়েছে একটা টার্মিনাল T2-র সাথে। কয়েলের সেন্টারে এল লেখা যে স্ট্রাকচারটা রয়েছে ওইটাকে আমরা বলছি কোর অফ দ্য কয়েল। এটা হচ্ছে সফট আয়রনের তৈরি, এর দু ধরনের শেপ হতে পারে, আইদার এটা দেখতে হতে পারে স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল। যদি কয়েলের শেপ হয় সার্কুলার তাহলে পরে কোর হবে স্ফেরিক্যাল, যদি কয়েলের শেপ হয় রেক্ট্যাঙ্গুলার তাহলে পরে কোরটা হবে সিলিন্ড্রিক্যাল। এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি কয়েলটা রেক্ট্যাঙ্গুলার, সুতরাং এই এই ফিকচার ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে কোরের স্ট্রাকচারটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল। নাও দিস কয়েল PQRS1 ক্যান রোটেট ফ্রিলি উইদাউট টাচিং আইদার আয়রন কোর অর দ্য পোল পিসেস। অ্যাজ এ রেজাল্ট দ্য ম্যাগনেটিক ফিল্ড হুইচ ইজ লিঙ্কড উইথ দ্য কয়েল আর রেডিয়াল আর ইজ রেডিয়াল ফিল্ড। নাও এম ইজ এ কনকেভ মিরার হুইচ ইজ অ্যাটাচ টু দ্য ফসফর ব্রোঞ্জ স্ট্রিপ, দিস মিরার উইল হেল্প আস টু নোট দ্য ডিফ্লেকশন অফ দ্য কয়েল ইউজিং এ ল্যাম্প অ্যান্ড স্কেল অ্যারেঞ্জমেন্ট। নাও দ্য ডিফ্লেকশন কয়েল উইল বি প্রোডিউসড বিকজ হোয়েন এভার কারেন্ট উইল ফ্লো থ্রু দ্য কয়েল ইট উইল এক্সপিরিয়েন্স এ টর্ক বিকজ দ্য কয়েল ইজ সাসপেন্ডেড ইনসাইড দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ডিউ টু দ্য টর্ক দেয়ার উইল বি এ রোটেশনাল এফেক্ট ইন দ্যাট কয়েল। দিস গ্যালভানোমিটার ক্যান বি কানেক্টেড টু দ্য এক্সটার্নাল সার্কিট বাই দ্য টু টার্মিনালস T1 অ্যান্ড T2। তাহলে আমরা এই যে রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচার PQRS1 কনসিডার করে এলাম, এই স্ট্রাকচারটা ফ্রিলি রোটেট করতে পারে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আয়রন কোর এবং পোল পিসেসকে টাচ না করে। তার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা যেটা এই কয়েলের সঙ্গে লিঙ্কটা রয়েছে
সেটা হয়ে যাবে একটা রেডিয়াল ফিল। এবার এই ফসফর ব্রোঞ্জের মধ্যে এম মার্ক করা যে পোর্শনটা রয়েছে সেটা একটা কনকেভ মিরার। এই কনকেভ মিরার আমাদের হেল্প করবে ডিফ্লেকশন নোট করার জন্য। কার ডিফ্লেকশন? কয়েলের ডিফ্লেকশন। কিভাবে ডিফ্লেকশন তৈরি হবে? কেন কয়েলটা স্ট্রাকচারটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, তার মধ্যে দিয়ে যখনই আমরা কারেন্টকে ফ্লো করাবো কয়েলটা সাসপেন্ডেড রয়েছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তার জন্য কয়েলের উপর একটা টর্ক কাজ করবে এবং টর্কের জন্য এর মধ্যে আমরা একটা রোটেশনাল এফেক্ট পাবো এবং আমরা এই পুরো ডিফ্লেকশনটা পাবো একটা ল্যাম্প অ্যান্ড স্কেল অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে। তাহলে এইটা হলো গ্যালভানোমিটারের স্ট্রাকচারাল পার্ট। এবারে এই গ্যালভানোমিটারকে আমাকে কানেক্ট করতে হবে এক্সটার্নাল সার্কিটে, এবং যেটা কানেক্ট করা পসিবল হবে এক্সটার্নাল সার্কিটে এই T1 এবং T2 এই দুটো টার্মিনালস দিয়ে। তাহলে আমরা আমাদের মুভিং কয়েল গ্যালভানোমিটারের স্ট্রাকচারটাকে অ্যানালাইজ করতে পারলাম। সো উই হ্যাভ ফিনিশড আওয়ার চ্যাপ্টার হুইচ ইজ ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। ইন দিস চ্যাপ্টার উই ফাউন্ড দ্যাট হোয়েন এভার এ কারেন্ট উইল বি অ্যালাউড টু ফ্লো থ্রু এ কন্ডাক্টার, ইট উইল প্রোডিউস এ ম্যাগনেটিক ফিল্ড সারাউন্ডিং দ্যাট কন্ডাক্টার। ইন দ্যাট ম্যাগনেটিক ফিল্ড উই ক্যান এক্সপিরিয়েন্স দ্য ম্যাগনেটিক এফেক্টস শোন বাই দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টার। তাহলে যখনই কন্ডাক্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে আমরা দেখতে পেলাম যে কন্ডাক্টারের সারাউন্ডিংয়ে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড হবে। নাও দ্য শেপ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড উইল বি কনসেন্ট্রিক সার্কেল। তাহলে যে কন্ডাক্টারের সারাউন্ডিংয়ে ম্যাগনেটিক ফিল্ড আমরা পাচ্ছি সেই ম্যাগনেটিক ফিল্ডের শেপ হচ্ছে ওই কন্ডাক্টারের রেসপেক্টে কনসেন্ট্রিক সার্কেলের ফর্মে। এবার আমরা সেই ম্যাগনেটিক ফিল্ডকে ডিফাইন করলাম ইউজিং বায়ো স্যাভার্টস ল। উই ক্যালকুলেটেড দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অ্যাট এনি পয়েন্ট ইন দ্য সারাউন্ডিং অফ দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টার, অ্যান্ড উই হ্যাভ ইউজড ভেরিয়াস কন্ডিশনস টু ফাইন্ড আউট ভেরিয়াস নেচার অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। সো দিস কনক্লুডস আওয়ার চ্যাপ্টার ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট। থ্যাংক ইউ।